মহাজ্ঞানী চাণক্য মানুষের জীবনের প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং তা অক্ষরে অক্ষরে মিলেও যায়। তিনি মানুষের জীবনকে খুবই কাছ থেকে দেখেছেন এবং আজও বহু মানুষ তার দেখানো পথ অনুসরণ করেন। চাণক্য বলেছিলেন, জীবনের আনন্দকে পরিপূর্ণ করতে হলে প্রচুর অর্থের প্রয়োজন হয়। আবার এমন ব্যক্তি রয়েছে যারা প্রচুর টাকা রোজগার করা সত্ত্বেও কোনোভাবেই সঞ্চয় করতে পারেন না, অর্থাৎ তাদের ঘরে লক্ষ্মী বিরাজ করে না তাদের কয়েকটি কুভ অভ্যাসের কারণে। চলুন তাহলে সে পাঁচ ধরনের ব্যক্তি সম্পর্কে চাণক্য কি কথা বলেছিলেন দেখা যাক। প্রথম, চাণক্য তার নীতিশাস্ত্রে বলেছেন, যে ব্যক্তির মুখে কখনোই মিষ্টতা নেই, অর্থাৎ সবসময় গাম্ভীর্য তিক্ততার সাথে কথা বলে, তার কাছে কখনোই অর্থ সঞ্চয় হয় না। চাণক্যের মতানুসারে সবসময় মিষ্টতার সাথে নিয়ে কথা বলা উচিত, তবে লক্ষ্মী দেবীর অনুগ্রহ লাভ করা যায়। দ্বিতীয়ত, বেঁচে থাকতে আমাদের খাদ্যের প্রয়োজন, কিন্তু যে সকল ব্যক্তি প্রয়োজন ছাড়াও অতিরিক্ত পরিমাণে খাবার খায় তারাই বেশি অর্থের সমস্যায় পড়েন। চাণক্যের মতে অতিরিক্ত খাওয়া ব্যক্তিদের লক্ষ্মী একেবারেই পছন্দ করেন না, সুতরাং মানুষের যা প্রয়োজন তাই খাওয়া উচিত। চাণক্য নীতি অনুসারে কোনো ব্যক্তি যদি নোংরা হয় তবে তার থেকে লক্ষ্মীও দূরে থাকেন, অর্থাৎ সেই ব্যক্তি যদি অপরিচ্ছন্ন হয়ে থাকে তাহলে তাদের কাছে কখনোই অর্থ আসে না। যে ক্ষেত্রে গরিব মানুষও যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকেন তাদের কাছেও লক্ষ্মী বিরাজ করে। চাণক্য নীতি অনুসারে রাতের সময়টিকে ঘুমের জন্য সব থেকে উপযুক্ত বলে মনে করা হয়। চাণক্যের মতে দিন শেষ হওয়ার পরে, অর্থাৎ সূর্যোদয় এবং সূর্যাস্তের মধ্যে ঘুমন্ত ব্যক্তির কাছে কোনো অর্থ থাকে না, অর্থাৎ এ ধরনের ব্যক্তির কাছে লক্ষ্মীদেবী কখনোই সহায় হন না। চাণক্য নীতিতে অর্থ সঞ্চয় করতে না পারা ব্যক্তিদের তালিকায় নোংরা দাঁতযুক্ত ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে। চাণক্যের মতে লক্ষ্মী নোংরা দাঁতযুক্ত লোকেদের কাছেও সহায় হন না। চাণক্যের মতে অর্থে দেবী সহায় না থাকলে কখনোই অর্থ সঞ্চয় করতে পারবেন না, সারা জীবন আপনাকে দারিদ্র্যের নিচে জীবন যাপন করতে হবে, একমাত্র লক্ষ্মী দেবীর কৃপায় আপনি ধনী হয়ে উঠতে পারবেন।